বর্ধমানের ভাতার বাজার থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশিকে। ইতস্ততভাবে বাজারে ঘোরাফেরা করছিল এক যুবক, তারপরই খবর যায় পুলিশের কাছে। তড়ি ঘড়ি সেখানে ছুটে আসে পুলিশ, পরিচয় জানার চেষ্টা করা যায়, পরে জানতে পারা যায় তিনি বাংলাদেশি। এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেবো। এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ দা, বিস্তারিত জানাও। একেবারে শান্তনু, তোমায় জানিয়ে রেখে যে পূর্ব বর্ধমান জেলার যে ভাতার ব্লকটি রয়েছে, সেই ভাতার ব্লকের বিধানসভা এলাকাতে এক মধ্যবয়সী মানুষ, তিনি ঘোরাফেরা করছিলেন বেশ কয়েকদিন ধরে, কিন্তু তার যে পরিভাষা সেই ভাষা দেখে কিন্তু এলাকার বাসী, দোকানদার এবং ব্যবসাদাররা তারা কিন্তু তাকে সন্দেহ করে যে হয়তো এখানকার মানুষ নয়, এবং অনেকে তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করে যে তারা কি বাংলার মানুষ না বাংলার বাইরের মানুষ। তাতে করে দেখা যায় যে উনি নিজে থেকে বলে ফেলেন যে আমার বাড়ি বাংলাদেশের অমুক জায়গায়, সেই নিয়ে কিন্তু ওখানকার মানুষরা সার্বিকভাবে একটা চিন্তিত হয়ে পড়েন, যেহেতু মুসলিম মানুষ বলে ওসমান আলীর নাম, এবং সেই বিষয় নিয়ে ভাতার থানায় ফোন করা হয় এবং তড়িঘড়ি ভাতার থানার পুলিশ সেখানে আসে এবং তাকে অ্যারেস্ট করে, এবং তার কাছ থেকে যেসব নথিপত্র চাওয়া হয় সেটা কিন্তু কোন রকম ভাবে সে দেখাতে পারেনি। তার যেহেতু সব নিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছিল তাতে করে তাকে বর্ধমান যে আদালত রয়েছে সেখানে পাঠানো হয়, এবং সেটা এখন পর্যন্ত বর্ধমান পুলিশের হেফাজতে রাখা হয়েছে, এবং বাংলাদেশে যে জায়গায় তিনি থাকতেন সেই জায়গায় নামকরণ করে এবং উল্লেখ ভাবে লিখিত আকারে ওখানকার পুলিশ বা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করবেন বলে পুলিশ জানা গেছে। ধন্যবাদ আমজাদ দা, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী। এবার এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলে নেব, তারা কি বলছে চলুন শুনে নি। আতঙ্ক সৃষ্টি হচ্ছে, আমরা এক্ষুনি জানতে পারলাম। তো আমরা তো ভারতবর্ষে, ভারতবর্ষ আমাদের দেশ, অচেনা একটা দেশের থেকে বা বাংলাদেশ থেকে আসা মানুষদেরকে দেখলে আমাদের ভয় লাগে যে আমরা এটা এই দেশে ও অন্য দেশের মানুষ তো বসবাস করতে পারে না, কীভাবে এসছে কেন এসছে। আমরা চাই সঠিকভাবে মাননীয় প্রশাসন তদন্ত করে বার করুক এবং প্রকৃত সত্যটা উদ্ঘাটন। ওনার কাছে কি পাসপোর্ট ভিসা কিছু পাওয়া গেছে? শুনলাম কিছু পায়নি, প্রশাসনটা তদন্ত করছে। প্রশাসনের উপরে আমাদের তো অগাধ আস্থা আছে, এ দেশ যাতে সুরক্ষিত থাকে, ভালো থাকে, এটাই আমরা চাইবো সবসময়, এবং ভারতবর্ষের নাগরিক যাতে সুরক্ষিত থাকে এটাই আমাদের। কি নাম আপনার? আমার নাম আব্দুল আলিম শেখ, বাড়ি শিকল। আমি ভাতারে এসেছিলাম, ভাতার থানাতে একটু কাজ ছিল। ভাতারে এসে শুনলাম যে বাংলাদেশে এক নাগরিক, একটা অচেনা ব্যক্তি কিষানমান দিয়ে এদিকে ঘোরাফেরা করছিল, নাম হচ্ছে ওসমান আলী। তাকে পুলিশ মানে অপরিচিত ছেলে বলে তাকে সন্দেহ করে ধরে, ধরার পরে জানতে পারে যে ওনার বাংলাদেশ বাড়ি। হ্যাঁ, ওনাকে পাসপোর্ট, ভিসা নেই। উনি কীভাবে বাংলাদেশ থেকে মানে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট বা পশ্চিমবাংলায় ঢুকলেন সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে। এতে কি আপনারা কোনো আতঙ্ক বা কোনো কিছু? হ্যাঁ, এইভাবে যদি মানে অচেনা লোক মানে ঘুরে বেড়ায়, এতে তো আতঙ্কিত বটেই, এতে সাধারণ মানুষ এ থাকবেই, একটা অচেনা পাবলিক যদি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তো কীভাবে বর্ডার বেরোলো কিছু জানতে পারছেন না? সেটা পুলিশ এখন তদন্ত করছে, পুলিশ তদন্ত সত্যতা আছে, তদন্ত করে দেখা যাক। আপনার পরিচয়? আমি বলবনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ। হ্যাঁ স্যার, বাংলাদেশি।